বগুড়ার সান্তাহারে বুধবার দুপুরে ট্রেন আটকে রাখে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন প্রায় দুই ঘন্টা থেমে থাকে। এর আগে আদমদিঘি ও সান্তাহারের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল 10:30 উপজেলার সান্তাহার বিপি স্কুলে সমবেত হয়। এই স্কুল থেকে শুরু করে পৌর শহরের সরকারি কলেজ হয়ে শহরের প্রাণকেন্দ্রে এসে ঘণ্টাব্যাপী বিভিন্ন দাবি তুলে স্লোগান দেয় তারা। আন্দোলন ঠেকাতে প্রশাসন ও ছাত্রলীগের ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা। নেতাকর্মী আর পুলিশের আমাদের সাথে কি করছে আমরা বলতে পারি? এদিকে বেলা 1টার দিকে নওগাঁ জেলা ছাত্রলীগ শহরে শান্তি মিছিল করেছে। তাদের দাবি, আন্দোলনের নামে সহিংসতা প্রতিরোধ করতে তারা রাস্তায় নেমেছেন। সান্তাহারে কোটা বিরোধীরা সকাল 11টায় পশ্চিম কলোনি এলাকায় রেল লাইনের ওপর বসে পড়ে। বেলা 12টার দিকে ঘটনাস্থলে ট্রেনটি থেমে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আমরা আজকের এই পরিবেশ এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে বজায় রাখছি এবং ট্রেন ইতিমধ্যে আটকা রাখছিল, ট্রেন ছেড়ে চলে যাবে এবং সার্বিকভাবে আমাদের ইউনো মহোদয়, ইসলাম মহোদয় এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আজকের এই আন্দোলনটা আমরা এখানে স্থগিত করে সমাপ্ত করতে পেরেছি। প্রায় দুই ঘন্টার পর রেলপথ থেকে কোটা বিরোধীরা সরে এলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।